কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য হারাবে সবই। পাতবে খায় পাতবে ফুটা, তবু নাই রিয়েকশন, আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। পাতবে খায় পাতবে ফুটা, তবু নাই রিয়েকশন, আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দর দিয়া, কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে, শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে। রাজনীতির পলিটিক্স আর পলিটিক্স এর রাজনীতি, বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি। পাতরে খায় পাতরে ফুটা, তবু নাই রিয়েকশন, আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। শোনো, বড় আপাকে ধরতে আসছিল। বড় আপাকে পুলিশ কেন? ওই আমাদের বাসায় বিদেশি আসছে, তুমি তো শুনছো, শুনছো না? আপনার খালাতো বোন বয়সে আমার চেয়ে ছোট, ছোটবেলায় কত কোলে নিছি, কত কামদে নিয়ে ঘুরছি। তুই বংশের নাম রাখবি ফাইরুল, এই অবস্থাতে এলে ঘটনা কি? ঘটনা ভালো না, আমি দাদি যদি ঘটনা ভালো করতে পারে। কিন্তু বাপ মা তো নাম জানি না। আমি না খাইয়া উড়ে কিছু খাওন চা না তো যে পানি পরাটাই। পানি পরা তো আর কি ধারণা, তাহলে পাত্তা দেয় না এই জায়গায় তো সমস্যা। পাত্তা না দিলে তুই পানি করা লইয়া যাবি, আর ওই পানি করা ডক ডক করে এসে খেয়ে ভালাইব, এটা মনে করতেছ তুই? এটা তো কথা, তাহলে কি করা যায়? তার পছন্দের কোনো একটা খাবার লইয়া যা, পছন্দের খাবার কেউ অ্যাভয়েড করতে পারে না, ওইটা পুরি রে দিয়া পরায় নে। কিন্তু পছন্দের খাবার কি সেটা তো জানি না। কিসের ভালোবাসো, ভেজাল আছে তোর ভিতরে? আচ্ছা যা, ই কর চটপটি ফুচকা, এমন কোন মেয়ে নাই যে চটপটি ফুচকা পছন্দ করে না। পুরি ফুচকা বইরা দাও তুমি, হ্যাঁ ফুচকা কাম হয়ে যাবো। এটা তো ভালো কথা বলছো। কিন্তু ফাইরুল, তোর দেখে আমার ভালো লাগতেছে না, শেষ পর্যন্ত তুইও নামিয়া বললি না। এই যে তুই ই করবি, বিয়া করবি, কি করুম তো একা একা লাগে। একলা লাগলে ভূতের সিনেমা দেখবি, তাহলে 24 ঘন্টা তোর মনে তোর লগে কে জানি আছে। কি কবি? হ্যাঁ আমার একলা লাগলে তুমি ভূতের সিনেমা দেখি, আর অল টাইম মনে হয় কেটা জানি পিছিয়ে আরে একলা লাগে না। আরে আজব, বিয়ের সমাধান কি ভূতের সিনেমা দিয়ে হয়? কোনোদিন না, ও বিয়ে কর। আর আমি বিয়ে করবো না, আমার একটা ভবিষ্যৎ আছে না? মেজু ভাই বিয়ে করছে, আমি করবো, আমাদের সংসার হবে, সংসারটা অনেক বড় হবে। হ্যাঁ না করছে ঠিক আছে, বিয়ের দরকার আছে, বিয়ের দরকার আছে, মানে জীবনটা যে সুখের না, জীবনে যে অশান্তিরও দরকার আছে, এটা বোঝার জন্য বিয়ে করার দরকার আছে। কর, আর তোর যদি মনে হয় বেশি অশান্তি লাগে তাহলে দুইটা ঘুরে বলা। কেন পরেরটার ক্ষেত্রে তোমার তাবিজ কাজ করবো না?
বাঁকড়া দখল লিগা তুমি করবো পরে পরের দ্বিতীয় বিয়ার ক্ষেত্রে তাবিজ আগে একটা করে লো। ও তার মানে তোমার সন্দেহ আছে যে এটাও কাজে না লাগতে পারে। তুই আর কিছু বলবা? হ্যাঁ তুই আর কিছু বলবা না? আমি জায়গা তেলে। হ্যাঁ আচ্ছা শোনো, তোমার আমার একটা তাবিজ দিবা, নীলিমারে বুলোনে লিখা, নীলিমারে বলা দরকার। আপনি তাহলে সেই বিদেশি ফরেনার? ভালো কিছু না, বেয়াদব মানে খারাপ। সর্বনাশ এবং আমারও। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। হোয়ার ইজ সেলিম? সেলিমকে রাত্রে মেরে দোকান থেকে বের করে দিছি। হোয়াট? দেখুন আপনি ওকে লাঠি কেন মেরেছেন? বললাম না, মারার কাজ করছে তাই মাস। তার অপরাধ কি ছিল? আরে আপনার সঙ্গে চ্যাটিং করতে যে আমার দোকানের ব্যবসায় লাঠি উঠাই দিছি, এই জন্য দোকান থেকে লাঠি দিয়ে মেরেছি। সত্যি করে বলেন তো, আপনি আবার ওকে মেরে চেড়ে ফেলেননি তো? মশা মেরে হাত নষ্ট করবো নাকি? চেয়ারম্যান প্লিজ ওনাকে একটু বলুন যে একটু ওপেন করে আমাকে বলতো, উনি মিস্ট্রি কেন করছে? এই আপনি একটু খোলাসা করে ঘটনা কি হয়েছে তিনি বলেন না, বিদেশি মানুষ তো বুঝতে অসুবিধা হচ্ছে আপনার পেঁচানো কথা। এই সেলিম, তোরা কতদিন কইছি দোকানে আইসা দোকান ঝাড়ু দিবি তারপর মুজবি, এরকম আইসা হইলে তো তোর দোকানে রাখন যাবো না রে। পুরস্কারে কথা কেন মামা, আমি একজন কম্পিউটার অপারেটর, ঝাড়ু মুজতে আমার কাজ না। ওরে আমার লাট সাহেব রে, এই কাজ কে করবো? তোরই তো করতে হইব। আমি পারব না। পারবি না? কেন পারবি না? আমরা কি আলাদা লোক রাখতে হইব নাকি? জন্য রাখতে লাগে, এতদিন তো তুই করছো মামা, এতদিন হিসাব আলাদা, এখন নতুন হিসাব করতে হবে। আলাদা কেন? তুই কি কোটি টাকা লটারি পেয়েছিস? এই যে দেখেন, আর্জেন্টিনা থেকে ফোন চলে আসছে, আর্জেন্টিনা একটা মেয়ে আমার প্রেমের টানে বাংলাদেশে আসতেছে, আইসা বিয়ে করে আমরা নিয়ে দেবো আর্জেন্টিনা। এই জন্যই তো কই দোকানে কাস্টমার কই, কাস্টমারের কাম বাদ দিয়ে তুই ইন্টারনেটে সব করস না? আর ইন্টারনেটে খরচ কত তুই জানস? আমার টাকার খোঁজা দিয়েন না আমারে। আপনার কত টাকা খরচ হচ্ছে কোন? একদম মুখের উপর টাকা ছুড়ে পড়া। দেখ তোরা স্নেহ করে বলে তোর কিছু কই না, তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছস। আপনিও কিন্তু আমার পেস্টিতে আঘাত করতেছিস। ওরে আমার পেস্টি জ্বালা রে, ওই ওঠ ওঠ এখান থেকে বস। যা আমার লেগে দুধ চা নিয়ে যা। কি পারবো না? পারবি না মানে? আমি কি আপনার চাকর নাকি? তুই আমার চাকর, যা কইছি কইছি, যা চা নিয়ে যা। আমি আনুম না। আনবি না? না। কেন আনুম না? তাহলে ভাইরা তোর দোকান থাকা লাগবো না,
তোমার তো পেস্টি জ্বালার লোক আমি রাখতেছি না দোকানে, কি যা। আরে বকেয়া বিল পরিশোধ করে দেন, আমি দেখা পরে দিন দেন। যা যা বাকির নাম ফাঁকি আপনার আমি চিনি দেন। আগে তুই আমি বিশ্বাস করছিস একদিন থাকছো যে আসছো, তুই 25 টাকা দেন আমারে, আমার বিশ্বাস করতে কোন। হ্যাঁ দেন, আমার টাকা দেন, বললাম তো পরে যা না। আরে তাহলে চলে যা, আরে ফাক ফাক টাকা দে। হারামি হারামি, নিজের টাকাটা তো দিকে দিলে। আর টাকা আবার গোনা গেছে, দেন টাকা। 10 দিন কাম করছিস বেটা? 10 দিন কাম করছিস, 10 দিন বাকি আছে। তুই পাবি তো নে, টাকা দেন, যা। তোর আর দেখতে চাই না, চোখের সামনে পড়বি না, তুই যা। 25 টাকা দিতে মানে গনে 14 বার পেস্টি জ্বালার লোক আর আপনার চাকরি করার ঠেকা আমার নাই। এরকম চাকরি আমি দেবো আপনারে আইএন বাড়িতে। You are the main culprit. আপনারা মানুষের শ্রমের মর্যাদা দিতে জানেন না, আপনারা মানুষকে পেইন দেন, আপনার সাজা হওয়া উচিত। এই চেয়ারম্যান, এই মেয়ে এসব কি বলে? আরে উত্তেজিত হয়ে না, আপনি উত্তেজিত হয়ে না, শান্ত থাকে। আচ্ছা ওকো সেলিপু ও তো জাহান্নামে গেছে। ও মাই গড, আমি এটাই অনুমান করেছি, ওকে মেরে ফেলেছে। কি হলো সেলিম? আরে আমি মারবো কেন? তাহলে তাহলে সেলিম জাহান্নামে কিভাবে গেল? জাহান্নামে আফটার মৃত্যু মানুষ যায়, তার আগে কুশ্চি নিয়ে আসে না জাহান্নামে যাওয়ার। জাহান্নাম না, জেল হাজতে গেছে। কেন? কোন চুরির অপরাধে? ও হিপে লাথি মেরে চাকরি থেকে স্যাক করেও আপনার কোনো শান্তি হয়নি। আপনি মোবাইল চুরির অপরাধে ওকে আবার জেল হাজতেও পাঠিয়েছেন। আর ইউ হিউম্যান বিইং? আরে ম্যাডাম আমি জেলে পাঠাবো কেন? চোরাই ফোন ব্যবহার করছিল, পুলিশ ইনফরমেশন পেয়ে ধরে নিয়ে গেছে। চেয়ারম্যান জি ম্যাডাম, আপনি এখন সেলিম মাই হার্টকে ছাড়ানোর ব্যবস্থা করবেন? আমি ওর সাথে দেখা করতে চাই। একটা চোরের সাথে আপনি দেখা করে কি করবেন? আরে ও তো একটা ফ্রড। উফ চেয়ারম্যান, আমি আপনাকে কতবার বোঝাবো, কোথাও না কোথাও ভুল হচ্ছে। সেলিম মাই হার্ট এমন হতেই পারে না। দেখতেছি আমি কি করা যায়। দেখতেছি বলেন। একটু এদিকে আসো, এখানে বলা যায় না। একটা জরুরি কথা বলার জন্য তোমার কাছে আসছি, তোমাকে ডাকছি, একটু বাইরে আসো। বলেন। আর আপনি জরুরি কথা বললে আমাকে ডাকবেন, আর আমি হরহর করে চলে আসব, আপনি সেটা কেন মনে হয়? নির্ঘাত আপনি আমার বাসার নিচে আসছেন, এই জন্য আমি নিচে নেমে আসছি, নাহলে আমি কোনোদিনও আসতাম না। এটা তোমার এই ভদ্রতাটা সবসময় তুমি করবা, হ্যাঁ এটা খুব সুন্দর। আচ্ছা ভালো কথা, আমি যেটা জানার জন্য আসছি, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম দিয়ে আপনি কি করবেন? ও আমার বাবার কাছে এখন কমপ্লেন করবেন? আরে একদম না, সেটা লাগবে ও সাথে তোমার মায়ের নামটাও লাগবে। আমার মার নাম বাবার নাম আপনি আমার মা বাবার নাম দিয়ে কি করবেন? দরকার আছে তাই একটু বলো না। বলবো না প্লিজ, মানে কাজে লাগবে, বলো না। কি কাজ আগে সেটা বলেন। সেটা হচ্ছে, আচ্ছা সেটা পরে বলি, আগে বলো প্লিজ কি দরকার সেটা না জানলে আমি বলবো না। বলবো তো বাবা, মানে তোমাকেই তো বলবো, তোমাকে সব বলবো, প্লিজ একটু বলো না। এই নাম না বলে আপনি যাবেন না? না হো মানে ওইটাই। আমার বাবার নাম আব্দুল আওয়াল আর মায়ের নাম হাজিরা বেগম, হয়েছে? এবার রাস্তা মাপেন, যান। আব্দুল আওয়াল হাজিরা বেগম, রাইট, সুন্দর। ও ভালো কথা, তোমার জন্য এটা নিয়ে আসছি। কি এটা? এটা হচ্ছে চটপটি। আপনি আমার জন্য চটপটি কেন নিয়ে আসছেন? মানে আমার বাসায় রান্না করলো, খেলাম, ভালো লাগলো, ভাবলাম যে তোমার জন্য একটু নিয়ে যাই। আজকে জানেন সারাটা দিন আমার এত চটপটি খাইতে মন চাইছে, আর আপনি সেটা নিয়ে চলে আসছেন। কিন্তু
আমি আপনার চটপটি খাবো না। তুমি নিশ্চিন্তে খেতে পারো, এটা পরানো না যে তুমি এটা খেলে আমার প্রেমে হাবুডুবু খাবে, এরকম কোনো ব্যাপার নেই। পরা মানে? এই আপনি এটা বললেন কেন? পরা মানে কি? জালমে কুচ কালা হ্যায়? না 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 বলেন। আমি বললাম যেন তুমি খাও, সেজন্য যেটা পরানো না। না, আপনি পরার কথাটা কেন বললেন? এ কথা তো আসার কথা না। আসার কথা না, কিন্তু মুখ দিয়ে হুট করে বের হয়ে গেছে, মানে যাই হোক এখন প্লিজ। না না আমি খাবো না। না না প্লিজ একটু না না নিয়ে আসছে জিনিসটা। খুলে দিব সুন্দর করে। চামচটা বের করো। চামচ নিয়ে আসছেন? হ্যাঁ, তো তুমি চামচ ছাড়া খাবা নাকি? সব পয়তারা করে নিয়ে আসছেন, খাওয়াবেন আমাকে? আমি অনেক খুশি আর আব্দুল আউয়াল হাজেরা বেগম। ভাই কি করতেছ? একটা ইম্পর্টেন্ট কাজ করছি। সেটা তো বুঝলাম, কি সেটা? ডেটিং অ্যাপের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করছি। ওয়েট ওয়েট, অ্যাকাউন্ট? ব্যাংকের অ্যাকাউন্টের কথা শুনছি, ডেটিং এর জন্য আবার অ্যাকাউন্ট হয় নাকি? সে অনেক আগে থেকেই আছে, আপনি জানেন না, আপনার বয়স হয়ে গেছে দুলা ভাই। নো 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 শালিকা, ভেরি ব্যাড, তুমি কিন্তু আমাকে বুড়া বানিয়ে দিচ্ছ। আমি কিন্তু বুড়া না বাবা, ব্যস্ততার কারণে তোমাদের মতো এত মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি না, সবই আমি জানি। যাই হোক, এটা জানি না, জানতে হবে। এটা কি কি বললো? ডেটিং কি বলো তো? দুলা ভাই, আপনি দেখে কি করবেন? লাগবে না, লাগবে না। এর কি বলো, লাগে লাগে, সমস্ত কিছু জীবনে লাগে। মনে রাখবা, পৃথিবীতে কোনো কিছুই ফেলনা না, শিখার কোনো শেষ নাই, ঠিক আছে? শিখতে হবে, সব কিছু শিখে রাখলাম, কখন কোনটা কাজে লাগে একটু দেখো না একটু। আচ্ছা ফাইন, আচ্ছা দেখেন এই অ্যাপটা। মানে আপনার সঙ্গে কন্টাক্ট করতে চাইছে, কথা বলতে চাইছে। কথা বলা যাবে সরাসরি? কে বলো মানে? দুলা ভাই এটাই তো মজা। এত সহজ মানে মানুষের সাথে খুব দ্রুত কানেক্ট হয়ে যায়। কিন্তু এটা তো খুব খারাপ, তুমি যেটা করতেছো এটা খুব খারাপ, বুঝতে পারছো? এই যে তুমি যে এই যে ডেটিং অ্যাপের মধ্য দিয়ে এই যে সব কানেকশনে আছো, এটা ভালো না, এটা খুব খারাপ, খুব খারাপ। দুলা ভাই আমি সিরিয়াসলি কিচ্ছু করছি না। হ্যাঁ আমি তো মজা মজা করছিলাম, অবশ্য এখন আর মজা পাই না, এই জন্য ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি অ্যাকাউন্ট। হ্যাঁ মজার কথা বলতেছো, মজা করতে করতে কখন যে ফেসে যাবা সেটা তো বুঝতে। শোনো, তোমার উদ্দেশ্য আমি বুঝতেছি না, তুমি আবার প্রেমের টানে বাড়ি ছেড়ে পালাবা না তো, ওই যে তোমার বিদেশি কাজিনের মতো? দূর দুলা ভাই, ও সব কিছু না, দূর। হ্যাঁ এরকম কিছু না বললে লাভ নেই। শোনো, এসব মজা করতে করতে মানুষ যে কখন ফেসে যায় কিচ্ছু বুঝবা না। আজকালকার পোলাপান যে পরিমাণ খারাপ তুমি তো জানো না, বাস্তবতা তো বুঝো না। তোমার মতো মেয়েকে পটায় টটায় কীভাবে যে একদম নাকানি চুবানি খাওয়াবে? শুনো, এগুলো হচ্ছে ফ্রড হয়, এই ধরনের ছেলে মেয়েরা একদম এখানে যারা আছে সব ফ্রড, বুঝতে পারছো? খবরদার এসব ফ্রডের পাল্লায় পড়বা না। আর ডেটিং অ্যাপে ঢুকছো মানে তো তোমার উদ্দেশ্য খারাপ,
কি বিয়ে করবা? তাকেও না, বিয়ে করার উদ্দেশ্য হলে আমাকে বলবা, ডিরেক্ট আমাকে বলবা, আমি তোমার আব্বাকে বলবো, বাস হয়ে গেল, একদম ভালো ছেলের সাথে একদম সেট করে দেবো। দুলা ভাই, আমার বিয়ের বয়স হয়েছে, আমি এখন বিয়ে করবো? পাগল, বোঝার চেষ্টা করো, এখন না করে এক বছর পরে করবা, হতেই পারে না, তখনই বলো, ভালো পাত্র আছে, হয়ে যাবে, ভালো ছেলের সাথে আমি বিয়ের ব্যবস্থা করে দেবো। ওকে ওকে ফাইন, বলবো বলবো। জি, এটা যেন মনে থাকে। এই ওই যে কি জানো, মানে ওই যে কি যেন, কি দুলা ভাই, ওই যে অ্যাপস, ওটার নাম যেন কি জানা লাগবে না। আরে বাবা, বললাম না শেখার কোনো শেষ নাই, একটু দেখাও না গো, কি জানো। আচ্ছা, এই অ্যাপ ডেটিং অ্যাপ না, ডেটিং অ্যাপ। আপু দেখলে কিন্তু খবর আছে। এটা আপু জানবে কি, এটা তো ওই যে ডেটিং অ্যাপ। নো, এটা ঠিক, আপু জানলে খবর আছে, এইসব বাজে জিনিসের সাথে কখনো থাকবে না, তুমি থাকবে না, আমিও থাকবো না, এ থেকে দূরে থাকবো, ঠিক আছে? সব বাজে জিনিস থেকে যত দূরে তত, ঠিক আছে? ডিঅ্যাক্টিভ করে ফেলছো? করে ফেলেছি। ভেরি গুড। চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব, এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিঅ্যাকশন, আজব এক অ্যাডভেঞ্চারে, ঘরের শত্রু বি।